নমস্কার অ্যাসটি লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ভূগোলের ছোট ছোটো প্রশ্ন টেস্ট পেপার পেজ নম্বর ছশো চৌষট্টি ছশো ও ছশো ছেষট্টি শুরু করছি আজকের আলোচনা আসছি কবিভাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল এখানে সঠিক উত্তর হবে নদী দু নম্বর প্রশ্ন কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোট জলপ্রপাতকে বলে সঠিক উত্তরটি হবে র্যাপিডস তিন নম্বর প্রশ্ন হিমবাহের উপরের পৃষ্ঠের ফাটলগুলিকে বলা হয় সঠিক উত্তর হবে ক্রেভাস চার নম্বর প্রশ্ন মরুভূমি অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে সঠিক উত্তর হবে ওয়াদি পাঁচ নম্বর প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরও সঠিক উত্তর হবে পেডিমেন্ট ছ নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হল সঠিক উত্তরটি হবে রাজস্থান সাত নম্বর প্রশ্ন যে দুটি পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত তা হল সঠিক উত্তরটি হবে পীরপঞ্জাল ও জাস্কর আট নম্বর প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত যে নদীর প্রবাহপথে অবস্থিত সঠিক উত্তর হবে নর্মদা ভারতে আম্রবৃষ্টি দেখা যায় সঠিক উত্তর হবে দক্ষিণ অংশে দশ নম্বর প্রশ্ন গঙ্গা সমভূমির নবীন পলিমাটির নাম সঠিক উত্তর হবে খাদার এগারো নম্বর প্রশ্ন পাইন ও ফার যে প্রকার অরণ্যের উদ্ভিদ তা হল সঠিক উত্তর হবে সরলবর্গীয় বারো নম্বর প্রশ্ন জাইদ শস্যের চাষ যে ঋতুতে হয় তা হল সঠিক উত্তর হবে গ্রীষ্ম পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি অবস্থিত সঠিক উত্তর হবে দুর্গাপুরে চোদ্দো নম্বর প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের প্রতি প্রতিবর্গ কিমিতে এখানে সঠিক উত্তর হচ্ছে তিনশো বিরাশি জন এরপর আলোচনা করছি বিভাগের প্রশ্নগুলো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন সমুদ্রতল হলো নদীর ক্ষয়ের শেষ সীমা শুদ্ধ হবে বহিবিধৌত সমভূমি হিমবাহ ও জলধারার মিলিত প্রভাবে গঠিত হয় শুদ্ধ হবে তিন নম্বর প্রশ্ন আগামী দিনে ভারতে দ্রুতগামী রেল যোগাযোগ গড়ে তোলার জন্য সোনালী চতুর্ভুজ পরিকল্পনা করা হয়েছে অশুদ্ধ হবে চার নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় বেঙ্গালুরুকে অশুদ্ধ হবে ভূমিক্ষয় এবং খরা ভারতের কৃষির অন্যতম সমস্যা এটি শুদ্ধ হবে ভারতের সবচেয়ে উচ্চ পর্বত সিংহের নাম মাউন্ট এভারেস্ট অশুদ্ধ হবে ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ অশুদ্ধ হবে আসছি পরের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও গাবরেখায় তৈরি আঁকা মাখা সংকীর্ণ উচ্চভূমিকে বলে ড্যাস সঠিক উত্তর হবে এস্কার দু নম্বর প্রশ্ন মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ড্যাশ বলে সঠিক উত্তর হবে ইনসেল বার্জ বলে তিন নম্বর প্রশ্ন দুই নদী অববাহিকাকে যে ড্যাশ পৃথক করে তাকে বলে জলবিভাজিকা সঠিক উত্তর হবে উচ্চভূমি চার নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ড্যাশ সালে সঠিক উত্তর হবে উনিশশো তিপ্পান্ন সালে পাঁচ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদ তিব্বতে ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর হবে সাংপো নামে পরিচিত ছ নম্বর প্রশ্ন ড্যাশ ভারতের একটি শীতল মরুভূমি সঠিক উত্তর হবে লাদাখ ভারতের একটি শীতল মরুভূমি সাত নম্বর প্রশ্ন ড্যাশকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আসছি পরের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কী প্রবর্তন করেন এখানে সঠিক উত্তর হবে চেম্বারলিন ও সলিসবেরি দু নম্বর প্রশ্ন হিমদ্রণিতে সৃষ্ট হ্রদকে কি বলে সঠিক উত্তর হবে পেটার নষ্টার হ্রদ বলে শিলাময় মরুভূমিকে কি বলে সঠিক উত্তর হবে হামাদা বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অন্তরীপটির নাম কি। সঠিক উত্তর হবে কন্যাকুমারিকা মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলে সঠিক উত্তর হবে টেরিস বা থেরিস বলে কোন নদীর বদীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে সঠিক উত্তর হবে কাবেরী নদীর বদীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে চা চাষের জন্য কিরূপ মৃত্তিকা প্রয়োজন লৌহ সমৃদ্ধ উর্বর দোয়াস মৃত্তিকা প্রয়োজন প্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল কি। সঠিক উত্তর হবে মেধা আশি পরের দাগে বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো নাথুলা গিরিপথ হবে সিকিম হিমালয় পুলিকট হ্রদ হবে করমণ্ডল উপকূল চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র এবং ডিজেল ইঞ্জিন কারখানা হবে বারাণসী